অনেকেই আছো যারা স্বপ্ন দেখছো, ক্রিকেটটাকে অনেক সিরিয়াস নিচ্ছ, তাদের জন্য এটা একটা ডেস্টিনেশন হতে পারে। এই লেন থোড়া সা অর আগে হিট করকে ডালনা কি রাডার মে চুজ। বেসিক্যালি এখানে অ্যামেচার প্রফেশনাল সবার জন্যই এই জায়গাটা। আমার সাথে রোহিত দা আছে, যে হচ্ছে এখানকার ফাউন্ডেশন মেম্বার। এটা কি কর্পোরেটর ট্রাইজ হয়ে যাবে? হ্যাঁ, বাচ্চাদেরকে ক্রিকেটের বেসিক ট্রেনিং দিচ্ছি। আমাদের ক্যাম্পটায় যে ফেসিলিটি আছে, মুখ্য হচ্ছে অ্যাস্ট্রোটার্ফ আমরা প্রোভাইড করেছি, প্লাস আমাদের নাইট ক্রিকেট ফেসিলিটি আছে, আর তার সঙ্গে যেটা টপ অফ দ্য আইসবার্গ হচ্ছে আমরা বোলিং মেশিনও রেখেছি। মানে একটা আমি জিনিস দেখাচ্ছি, মানে এখান থেকে ছেলেরা বেসিক্যালি ভালোই হবে, ফিটনেসটা ভালো হবে, কারণ এখানে তো ক্রিকেট চলছে, সাইডে একটা জিমও আছে। আর এর সঙ্গে আমরা আরেকটা জিনিস এখানে বলতে চাই, আমরা তো কোচিং ক্যাম্প, তো আমরা এখানে অ্যাডমিশন ফিস সর্বজিৎ ফুন ব্লগে স্বাগত। আজকে আমি এসেছি একটা ডেস্টিনেশন দিতে। সবসময় দেখে থাকো যে আমি ঘুরতে যাচ্ছি বা খেতে যাচ্ছি, আজকের ডেস্টিনেশনটা অন্য জায়গা, যেটা হচ্ছে একটা বেসিক্যালি সবার স্বপ্ন পূরণ হতে পারে এখানে, যারা আমার মতন ক্রিকেট লাভার বা অনেকেই আছো যারা স্বপ্ন দেখছো, ক্রিকেটটাকে অনেক সিরিয়াস নিচ্ছো, তাদের জন্য এটা একটা ডেস্টিনেশন হতে পারে। এটা একটা নতুন একাডেমি, একাডেমিটা ঠিক এরকম আমি তোমাদের সব ডিটেলসে দেখাচ্ছি। আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, আজ থেকে স্টার্ট হচ্ছে এখানে প্র্যাকটিস। তো আমি এখানে ভেতরে গিয়ে তোমাদের দেখাবো যে এখানে নেক্সট লেভেল প্র্যাকটিস হয়। বেসিক্যালি এখানে অ্যামেচার প্রফেশনাল সবার জন্যই এই জায়গাটা, এখানে অনেক অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস হয়। সবচেয়ে বড় কথা, এখানে দায়িত্ব সহকারে এখানে প্র্যাকটিস করানো হয়। আর দেখতেই পাচ্ছ গ্রাউন্ডটা, এখানে অলরেডি প্র্যাকটিস চলছে, খুব আওয়াজ চলছে, তাই ওই জায়গাটা যাচ্ছি না, আমি তোমাদের দেখাচ্ছি পুরোটা। এখানে ট্যালেন্ট হান্টের জন্য খুব ভালো একটা জায়গা। थोड़ा सा और आगे हिट करके डालना है कि रडार में चूज। আমার সাথে রোহিত দা আছে, যে হচ্ছে এখানকার ফাউন্ডেশন মেম্বার। তো আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, আমার খুব ভালো লেগেছে, আমি নিজেও ক্রিকেট খেলতে ভালোবাসি, আর রোহিত দাদের টিমে আমি খেলেওছি, জিসিএতে আমি এক্স প্লেয়ার, এখনও আমি খেলতে আসবো, এক্ষুনি আমার লোভ লাগছে, এত সুন্দর প্র্যাকটিস হয়েছে, তোমাদের দেখালাম মানে কী লেভেলের। আগে আমরা যেইভাবে আমরা যেই সময় প্র্যাকটিস করেছি তখন এত কোচ বা এত কিছু নোটিস করার কেউ ছিল না, এখন প্রচুর মেম্বার্স। একবার দেখাতে বলবো যে কত প্লেয়ার্স তোমাদের দেখালাম, অনেকজন এখানে এসে। একটা কি কর্পোরেটর ট্রাইজ হয়ে যায়? হ্যাঁ, এটা আমাদের আজকে আমরা একটা কর্পোরেট টিম কনসিভ করছি এই বছরে, তো সেটার জন্য আমরা মেম্বার সিলেক্টেড করার জন্য আমরা এখানে একটা ট্রায়াল করেছি। তো এখান থেকে যারা ভালো পারফর্ম করবে তাহলে আমরা এই বছর কর্পোরেটিভ পরিচিতি দেবো আমাদের কর্পোরেট টিমে। আজকে থেকে কি ট্রায়াল স্টার্ট হলো? আজকে আমাদের ফার্স্ট ট্রায়াল। হ্যাঁ, তো এরপরে আমরা একটা সেকেন্ড ট্রায়াল কামিং উইকে আবার রাখবো। আচ্ছা, তারপরে শর্ট লিস্টিং আমাদের কোচ আছে এখানে, হ্যাঁ কোচ আছে, তো দে উইল ইভ্যালুয়েট দ্য প্লেয়ার্স অ্যান্ড দে উইল শর্ট লিস্ট, তারপরে আমরা একটা টিম ফর্মেশন করে ওই টিম আবার আমাদের কম্পিটিটিভ যে টুর্নামেন্টসগুলো হয় সেখানে পার্টিসিপেট। খুবই একটা ভালো জিনিস, অপরচুনিটি, কারণ আমি নিজেও এখন কর্পোরেট খেলছি। মানে সবচেয়ে বড় কথা, যারা আমার মতন ছোটোবেলাতে স্বপ্ন দেখেছো যে টিভির পর্দায় দেখবে, বাবা মারা মানে দেখতে পারেনি, ওটা একটা মানে লাকেরই ব্যাপার। এখন ক্রিকেট খেলা, চান্স পাওয়া, খেলা টিভিতে খেলা, এটা একটা অনেক লাকের ব্যাপার, নিজের ট্যালেন্টও লাগে সাথে লাকটাও লাগে। কিন্তু এইখানে চান্স ওইখানে না কিছু করতে পারলেও কর্পোরেটে কিছু করার জন্য এই এখানে একটা নতুন ড্রিম স্টার্ট হলো। আচ্ছা, এখানে কী কী ফেসিলিটিস আছে একটু যদি বলো। আচ্ছা, আমাদের এই ক্যাম্পটা স্টার্ট হয়ে মোটামুটি বছর দেড়েক হয়েছে। এখানে আমরা বাচ্চাদেরকে বেসিক ক্রিকেট গাইডেন্স দিই। হ্যাঁ, আমাদের দুটো কোচ আছে, একজন জেন্টস কোচ, একজন লেডিস কোচ। হ্যাঁ, যাতে বয়েজ অ্যান্ড গার্লস বোথ আর ইনভাইটেড টু আওয়ার ক্যাম্প।
প্লাস এখানে যে ফ্যাসিলিটি আছে আমাদের অ্যাস্ট্রো টার্ফ আছে প্লাস আমাদের ন্যাচুরাল টার্ফও আছে প্লাস আমরা নাইট ক্রিকেটের এখানে ফ্যাসিলিটি রেখেছি অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমাদের বোলিং ফ্যাসিলিটি আছে গাইজ বোলিং মেশিনের ফেসিলিটি আছে এটা অনেক খুব রেয়ার রেয়ার ক্লাবসে থাকে যে বোলিং মেশিনে আর সবচেয়ে বড় কথা এখানে একটা আমি জিনিস দেখাচ্ছি মানে এখান থেকে ছেলেরা বেসিক্যালি ভালোই হবে ফিটনেসটা ভালো হবে কারণ এখানে তো ক্রিকেট চলছে সাইডে একটা জিমও আছে মানে সবচেয়ে বড় কথা এটা নিজের এখানকার মানে গ্ল্যাডিয়েটর একাডেমির জিম না তবে এখানে মানে যারা শরীরচর্চা করছো ফিটনেস নিয়ে ভাবছো তারাও এখানে আসতে পারো আমার নিজেরই মানে ব্যাট করতে ইচ্ছা হচ্ছে আমি এখনই যাবো আমাদের গ্ল্যাডিয়েটর ক্রিকেট একাডেমি আজ মোটামুটি দু বছর হয়েছে আমরা এখানে বাচ্চাদেরকে ক্রিকেটের বেসিক ট্রেনিং দিচ্ছি আমাদের ক্যাম্পটায় যে ফেসিলিটি আছে সেটায় প্রমুখ হচ্ছে অ্যাস্ট্রো টার্ফ আমরা প্রোভাইড করেছি প্লাস আমাদের নাইট ক্রিকেট ফেসিলিটি আছে আর তার সঙ্গে যেটা টপ অফ দ্য আইসবার্গ হচ্ছে আমরা বোলিং মেশিনও রেখেছি যারা একটু হাই স্পিড খেলতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের আমরা বোলিং মেশিনেও ট্রেনিং দেওয়াতে পারি আর এর সঙ্গে আমরা আরেকটা জিনিস এখানে বলতে চাই আমরা তো কোচিং ক্যাম্প তো আমরা এখানে অ্যাডমিশন ফিস 1500 টাকা করে রেখেছি যার মধ্যে আমরা বাচ্চাদের একটা ফোর ক্যাপ লেদার বল দিই প্লাস ওদের যে ইউনিফর্মটা আছে সেটাও আমরা প্রোভাইড করে থাকি এছাড়া আমাদের মান্থলি ফিস 500 রুপিস করে পার হেড রাখা হয়েছে আচ্ছা এটা বছরে কটা করে ম্যাচেস খেলানো হবে যেমন বাচ্চারা যারা একটু ম্যাচ খেলার মতন পজিশানে চলে গেছে তারা মিনিমাম তো সিজনে 10টা ম্যাচ খেলবেই কম্পিটিটিভ খেলবে প্লাস যদি আমরা কোনো টুর্নামেন্ট পার্টিসিপেট 10টা ম্যাচ আমি ফ্রেন্ডলি ম্যাচ বললাম এছাড়া যদি আমরা কোনো এজ গ্রুপে পার্টিসিপেট করি ইন এনি কম্পিটিটিভ টুর্নামেন্ট সেখানে যে কটা ম্যাচ আমরা পাবো সে কটা ম্যাচ বাচ্চারা খেলতে পারে এখান থেকে চান্সেস আছে সিএবি বা ডিভিশন খেলার কারেক্ট আমরা আন্ডার 13 আন্ডার 15 অ্যাফিলিয়েশনের জন্য সিএবিতে আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি হোপফুলি আমরা এই সিজনে আমরা রেজিস্ট্রেশন পেয়ে যাবো রেজিস্ট্রেশন পেয়ে গেলে সিএবির আন্ডারে যে টুর্নামেন্টগুলো এজ গ্রুপের হয় সেটা আমরা পার্টিসিপেট করতে পারবো এছাড়া আমাদের একটা সিনিয়রদের আমরা কর্পোরেট টিম বিল্ড আপ করছি আচ্ছা সেখানে মানে আমরা হ্যাঁ সকালে দেখলাম সকালে সবাই ট্রায়াল এসেছিল ইনভাইট করবো যারা মানে ছিলেন আর কি এক সময় খেলতেন ডিসকন্টিনিউ হয়ে গেছে বাট প্যাশনটা এখনও আছে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে মানে দে ক্যান পারসিউ দেয়ার প্যাশন অ্যান্ড কন্টিনিউ টু প্লে দেয়ার গেম থ্যাংক ইউ তো গাইজ প্র্যাকটিস করে বেরোলাম খুব ভালো লাগলো আজকে আমাকে এখানে ইনভাইট করেছিল ব্লগও করতে বলেছিল তো এসে ব্যাট করে খুবই ভালো লাগলো এটা আমার পুরনো ক্লাব সত্যি কথা বলতে আমি আমার যখন প্রফেশন হিসাবে ক্রিকেটটা আমি খেলা সেরেছি তারপরে আবার যখন ইচ্ছা করলো একটু ক্রিকেটটা আবার শুরু করা যাক তখন এখান দিয়ে আমি শুরু করেছিলাম এখন আপাতত আমি অন্য জায়গায় প্র্যাকটিস করছি বাট এখানে এখন ফেসিলিটিসগুলো খুবই ভালো লাগলো যেটা বোলিং মেশিন ওটা খুব ইন্টারেস্টিং লাগলো কারণ আমি নিজেও কোনোদিন বোলিং মেশিনে খেলিনি আর তোমরাও তোমাদেরও যদি ইচ্ছা করে বোলিং মেশিনে খেলার জন্য তার উপর আবার নাইট প্র্যাকটিসটা খুব জরুরি কারণ অনেকেই চাকরি করে বা স্টুডেন্ট পড়াশোনা থাকে তার জন্য সকালবেলা বা বিকেলবেলা এরকম সময় পায় না তারা রাত্রিবেলাও অপশান পেয়ে যাবে খুব ভালো এনে নেট ভাড়া করেও তোমরা কর্পোরেটের জন্য প্র্যাকটিস করতে পারো সবই ফেসিলিটিস আছে সবচেয়ে হাসির জিনিস হচ্ছে আমি নিজে ব্লগ করতে করতে ব্যাটিং করতে এত ইচ্ছা হয়েছে যে আমি বাড়িতে আবার বাইক রেখে এসে আবার কিট ব্যাগ নিয়ে এসে প্র্যাকটিস করে এই
জাস্ট বেরোলাম, প্রচন্ড গরম লাগছে, আবার রাত্রিবেলা খেলা আছে, আবার আজকে আবার ইন্ডিয়া পাকিস্তানের খেলা। তো আজকের ব্লগটা এটাই ছিল, আশা করি অনেক ক্রিকেটারদের ড্রিম ফুলফিল করতে পারলাম বা একটা ভালো ডেস্টিনেশন দিতে পারলাম, এটা একটা ওয়ান স্টপ সলিউশন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন আমাকে একটু সাপোর্ট করো, যেরকমভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, একটু সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করো প্লিজ, এটা রিকোয়েস্ট। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।